नमस्कार बंधुरा काजलिन रेसिपी सब बंधुदे स्वागत। आज के पर्व नहीं डिमेर एक रेसिपी आज के तैरी कर डिमेर बड़ार झोल। माछेर डिमेर बड़ार झोल तैरी करार्जन एखे कि गुड़ो मसला नहींद गुड़ो ए लंका गुड़ो हाफ चामच कर जिरे गुड़ो और धने गुड़ो एक चामच कर नहीं फोड़नर जो नहीं गोटा जिरे और दुखाना शुकनो लंका तीनटे काचा लंका छोटो छोटो करे केटे नियेछी एकखाना बड़ो साइजेर पेंयाज मिहि करे केटे नियेछी माछेर डिमेर बड़ा तैरी करार जोन्नो एकटा छोटो साइजेर पेंयाज लम्बा लम्बा सरु सरु करे केटे नियेछी एकखाना छोटो आलू सरु करे केटे नियेछी माछेर डिमेर बड़ार झोल तैरी करार जोन्नो किछुटा धने पाता छोटो छोटो करे केटे रेडी करे रेखेछी माछेर डिमेर बड़ा एबं झोलेर जोन्नो। माछेर डिमेर बड़ार मिश्रणटा रेडी करे नेवार जोन्नो एखाने 200 ग्राम परिमाण माछेर डिम नियेछी ताते परिमाण मतो लवण दिए दिलाम मिहि करे केटे रखा पेंयाजेर टुकरोगुलो दिए दिलाम आर दिलाम छोटो करे केटे रखा काँचा लंका एवं किछुटा धने पाता एक चामच परिमाण हलुद गुड़ो दिए दिलाम। एरपरे ए समस्त उपकरण माछेर डिमेर साथे खूब भालोभावे मेखे नेब। माछेर डिमेर मिश्रणटा माखा हये गेछे अपरदिके माछेर डिमेर बड़ागुलो भेजे नेवार जोन्नो कड़ा गरम करे कड़ाते परिमाण मतो सर्षेर तेल दिए दिलाम। तेल गरम होले माछेर डिमेर मिश्रण थेके एइरकम अल्प परिमाणे मिश्रण निये गरम तेलेर मध्ये दिए देब एइरकम बड़ार आकारे। माछेर डिमेर बड़ागुलो गरम तेलेर मध्ये एइरकम देवार पर माछेर डिमेर एकटा साइड गोल्डेन ब्राउन करे भाजा करे नेब। डिमेर बड़ार एकटा साइड भाजा हये गेछे एरपरे अपर साइडे उल्टे देब गैसेर फ्लेमटा किन्तु लो टू मीडियामे राखछि। समस्त माछेर डिमेर बड़ागुलो अपर साइडे उल्टे दिलाम एरपरे एई अपर साइडटाओ एइरकम हालका गोल्डेन ब्राउन करे भाजा करे नेब गरम भातेर साथे। एइरकम गरम गरम माछेर डिमेर बड़ा भाजा खेते दुर्दान्त लागे। आमि आजके एई माछेर डिमेर बड़ागुलो भाजा करे आलू दिए झोल तैरि करब। एई माछेर डिमेर बड़ार झोलो खेते खूब भालो लागे। माछेर डिमेर बड़ागुलो उल्टे पाल्टे गोल्डेन ब्राउन करे भाजा हये गेछे एरपरे एक एक करे सब तुले निच्छि। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি মাছের ডিমের বড়া ভাজাগুলো কতখানি লবণীয় হয়েছে। ওই মাছের ডিমের বড়ার মিশ্রণ থেকে অন্যান্য মাছের ডিমের বড়াগুলো একইভাবে ভেজে তুলে নিলাম। এরপর ঝোল তৈরির জন্য ওই কড়াতেই এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল উঠলে ঝোলের জন্য কেটে রাখা পেঁয়াজ এবং হাফ সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ হালকা ভাজা করে নেব। আলু ও পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একখানা ছোট সাইজের টমেটো কুচি রান্নাতে দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সমস্ত গুঁড়ো মশলাগুলো রান্নাতে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর জল আলু পেঁয়াজ সহ সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও অল্প পরিমাণে একটু জল এবং আদা রসুনের পেস্ট 2 চামচ পরিমাণ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে মাছের ডিমের মিশ্রণের বাটি ধোয়া জলটা 2 বার ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা আগের তুলনায় আরও একটু কমিয়ে দেব এবং এই সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে থাকব। আরও একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এইভাবে সমস্ত মশলা মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আলু সহ সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কড়া থেকে পুরো মশলাটা উঠে আসছে এরকম পর্যায়ে। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, কারণ বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে বড়াগুলো অনেকখানি জল শোষণ করে নেবে এবং ঝোলের পরিমাণ অনেকটাই কমে যাবে। দুখানা তেজপাতা ভালোভাবে জলে ধুয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিলাম। পুরো ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুরো ঝোল শুদ্ধ বড়াটা ভালোভাবে 3-4 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফুটন্ত ঝোলের মধ্যে 1.5 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এতে রান্নাতে একটা টক মিষ্টি ভাব বজায় থাকবে এবং ঝোলের স্বাদটাও ভালো হবে। মাছের ডিমের বড়ার ঝোলটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং কেটে রাখা ধনে পাতাগুলো রান্নার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছের ডিমের বড়ার ঝোলটা একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম। এইরকম গরম গরম মাছের ডিমের বড়ার ঝোল আমরা গরম ভাতের সাথে সার্ভ করে নিতে পারি। এরপরে ফিরে আসব এইরকমই অন্য কোনো এক রেসিপি নিয়ে। আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।